একটা জায়গাও কন্ট্রোল করতে পারছেন। আপনি ছোট্ট একটা কথা বলি, খুব ছোট্ট, এই যে পরিবহন না, আমাকে যে কোনো কারণে শাহবাগ থেকে বাসে 2 দিন বাসে উঠতে হয়েছে, আমি বাসে উঠে গেছি, একদিন ভাড়া 15 টাকা নিচ্ছে, ওকে 15 টাকা দিতে হবে কেন? অয়বিলের মতো অয়বিল তুলে দিচ্ছে, সরকার বলে অয়বিল তুলে দিচ্ছে, অয়বিল নেই এখন, তারপর অয়বিলের চার্জ নেই। আপনার যত দেখবেন গাড়ি ঢাকা শহরের সমস্ত বলা আছে যে স্টপেজ ছাড়া গাড়ি থামবে না, সমস্ত যে গাড়ি থামায় প্যাসেঞ্জার নামায়, তার মানে কি দেশটার মধ্যে কোনো কন্ট্রোল, কোথাও কোনো কন্ট্রোল নেই সরকারের? সামান্য জায়গা বললাম আমি, সামান্য জায়গা নো হোয়ার, আসে শুধু লেকচার আর শুধু অপোজিশনকে মানে সমস্ত দায় দেওয়ার একটা চেষ্টা, এই চেষ্টা করে পার পাওয়া যাবে না। সামনে দিনটা আরও কঠিন আসতেছে, জনগণের সমস্যা আপনি দেখেন, এবার আপনার জিনিসপত্রের দাম তো বাড়ে, আপনার আপনি দেখেন লাক্স বাড়ে, দাম 55 টাকার থেকে 75 হয়ে গেছে, হুইল পাওয়ার একদম দ্বিগুণ হয়ে গেছে, কেন হয়ে গেছে? যেহেতু সরকার একই সঙ্গে এক লাফে যেহেতু এতগুলি টাকা বাড়িয়ে ফেললো তেলে, তাই না, তো ওরাও চান্স নিয়ে নিচ্ছে, ওরাও বাড়িয়ে দিচ্ছে দামাদম, 1 টাকা 2 টাকা বাড়ে, 5 টাকা বাড়ে, 10 টাকাও বাড়তে পারে, এত বাড়া সমন্বয় করার কারণে সে বলছে, তাই এটা এই 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 কারণে এই ঘটনাগুলি ঘটতেছে। সরকার যে ধরনের পদক্ষেপ নিচ্ছে, সরকারের অ্যাসোসিয়েটস বা সহযোগী বাণিজ্য গোষ্ঠীগুলি, ব্যবসায়ী গোষ্ঠীগুলি একই ধরনের পদক্ষেপ নিচ্ছে, সরকারের বলার কিছু নেই, ক্ষমতাও নেই সরকারের, সরকার ক্ষমতা ওই জায়গায় সরকার ক্ষমতা আছে যে আজকে একটা বিএনপি মিছিল করলে গুলি করে দেবে, কেন আমরা মিছিল করছি না, ডিলাডিলি করছি না, মারছি না, কই গুলি তো করে নাই পুলিশ, টিআরএসএল ছুটছে, লাঠি চার্জ করছে, গ্রেপ্তারও করছে, মামলাও দিছে, গুলি করে তো পারেন নাই পয়েন্ট ব্ল্যাঙ্ক, হোয়াট ইজ দিস, এটা ঘটলো কী জন্য বলেন তো? যদি বলে কামাল সাহেব যে এই আগস্ট মাস 15 আগস্ট পার হয়ে গেছে, 22 তারিখে প্রোগ্রাম ওদের, তো ওই আন্দোলনের কোনো প্রোগ্রাম না, দলের প্রতিষ্ঠা বার্ষিকী মুক্তি ইত্যাদি প্রোগ্রাম, আজকে এই দুটো ঘটনা ঘটলো নারায়ণগঞ্জে এবং ইতে ভোলায়, বোধ হয় ভোলা না ভোলায় ভোলায়, হ্যাঁ দুটো ঘটনাই তো নিন্দনীয় ঘটনা। আমি বলছি যে সরকার যদি সতর্ক না হয়, তাই না, সরকার হয়তো আরও থাকবে, আরও চলবে, তাই না, কিন্তু এইভাবে করে দেশ শাসন করে পরিচালনা করে দেশের মঙ্গল করা যাবে না। আলটিমেটলি আমরা যে জায়গায় ছিলাম এটা হলো ওই তেল দিয়ে বাসে চড়ার মতো, বহু উপরে উঠে গেলাম আবার একদম নিচে পড়ে গেলাম। এই দুটো দলের রাজনীতির একটা সমন্বয় হতে পারতো 15 বছর সরকারে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে 15 বছর সরকারে এবং আমরা বাংলাদেশের স্থপতি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের নায়ক বা জাতির পিতা, তাই না, সামগ্রী হত্যাকাণ্ডের বিচার টিচার হয়ে গেছে, এগুলি যুদ্ধপথে বিচার হয়ে গেছে এখানটায় আপনার, তাহলে এইগুলি হওয়ার পরে এখানকার প্রতিষ্ঠানগুলো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ফাংশন করছে না কেন? আপনি দেখবেন লোকাল গভর্নমেন্ট নির্বাচন থেকে শুরু করে জাতীয় নির্বাচন পর্যন্ত সমস্ত জায়গায় একটা মারাত্মক অস্বাভাবিক অবস্থা, কেন এটা? তার মানে সরকারের পক্ষ থেকে এই প্রতিষ্ঠানগুলি ফাংশন করার পর্যাপ্ত সুযোগ সুবিধা বা পর্যাপ্ত যে তার যে যা পাওয়ার কথা সেটা পাচ্ছে না। আজকে আমি যত জোরেই কথা বলি না কেন, 15 বছর এক নাগার শাসন, এমনি শাসন থাকলে, ক্ষমতা থাকলে কিছু প্রশ্ন তৈরি হয় জনমনে, এটা হওয়া অস্বাভাবিক কিছু না, এটা হয়। কিন্তু তার মানে এই না, তাই না, যে আমি অপোজিশনকে, আমি তো বললাম কামাল সাহেব বহুত জোরে জোরে কথা বললেন, সিবিবিটা উত্তর দিলেন না কেন, ওটার উত্তর দিতেন, তাহলে এত কথা বলতে হইতো না। তাহলে আমি বলছি যে ওইটাকে পাশ কাটিয়ে শুধু বিএনপিকে ধরে, তাই না, তো সমস্ত দলের কথা বলছেন কী জন্য? আপনি তো সমস্ত দলের জায়গা নাই, আপনি তো প্রতিটা মুহূর্তে শুধু একটা দলের জায়গায় আছেন, সেটা হচ্ছে বিএনপি, আর বাকিদেরকে চাপলি সাথে না ভাগায় দেওয়ার চেষ্টা মাঠ থেকে, এই বেটা কথা বলিস কেন তোরা, দা একটা ধমক দিয়ে দিলেন আর কি, সিপিপি ওইটা করছেন। আজকে আপনারা যদি গণতন্ত্র হন, আপনারা যদি স্বচ্ছতা থাকে, তাই না, তাহলে হোয়াই ইউআর ডুইং দিস থিংস, কেন কেন করতেছেন, কেন করতেছেন এখানটায়? আমি বলতে চাচ্ছি বর্তমান সরকার যদি জবাব দিতে থাকতো, না তাহলে আজকে এই যে আপনি দেখেন প্রত্যেকটা গভর্নমেন্ট এত বিলিয়ন ডলার রিজার্ভ বলছে, তাই না, এত কোটি টাকা পাচার হয়ে কেন গেল? ওরা আশঙ্কা পাচার করছে যে সামনে এই টাকাটা এখানটা আমার অন্য কেউ থার্ড পার্টি এসে বের করে নেয়, না নিয়ে দেয়, এই ঘটনা বাংলাদেশে ঘটছে। তো ফলে এই যে টাকাটা পাচার হয়ে গেল, খুব পরিষ্কার এই জায়গায় আসেন যে হ্যাঁ টাকা পাচার হয়েছে, সরকার হন্ডি যারা করছে করে পাঠিয়ে এদেরকে ধরছে, যারা টাকা মালিক তাদেরকে ধরুক। কিন্তু সরকারের দেখেন কী পলিসি, যে পার্লামেন্টে আইন পাস করলো বিদেশের টাকা পাচার করছে, তারা দেশে এনে বিনিয়োগ করলে ওদেরকে ট্যাক্স একজিম দেবে, কর অব্যাহত দেবে, এটা আইন পাস করছে না, একদমই সময় নেই করছে না। তাহলে এই যে সরকারের দ্বৈত নীতি, তার মানে পাচার করাটাকে জাস্টিফাইড করলো সরকার, কেন সরকার যে চুক্তি আছে টাকা পাচার মানি লন্ডারিং যে চুক্তি আছে হোল ওয়ার্ল্ডের সঙ্গে, সরকার তাহলে কেউ বলুক যারা টাকা পাচার করছে টাকা ফেরত আনতে বাধ্য করবে, টাকা ফেরত আসবে কেন? ওনারাই তো বড় জেলা বলেন যে তার যে টাকা ফেরত আসছে, বাকিদের টাকা আনবেন না কি জন্য? ও বাকিরা ভাষণ লাগে না, একটা কথা বলে দেন আমাকে, একদমই শেষ কথা বলতে চাচ্ছি,
জামার ভাই প্রায়ই তারিক রহমানের কথা বলে, ক্যাসিনোতে বসে, বড় মুসলিকে। আর মুসলিক কোন সরকার আমলে? উপাধ্যায়ের কাছে তো কত কথা বলছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। মুসলিকা তো দেয়নি। আরে মুসলিকা দেয়নি তো, মুসলিকা অসভ্য সরকার, 50 টাকার স্টাফ মুসলিকা দিয়ে গেছে অসভ্য সরকারের আমলে। ধন্যবাদ।